বাংলাদেশে ক্যালিগ্রাফি কতটুকু এগিয়েছে এবং এর অবস্থান কোন পর্যায়ে তা নির্ণয়ে ক্যালিগ্রাফি প্রদর্শনী বা কর্মশালা সহজ একটি মাধ্যম। এই শিল্প সংস্কৃতির ভিতর থেকে মানুষের মানবিক চেতনা বের করে আনে, যা সমস্ত পৃথিবীকে শিল্পের রঙে রঙিন করে আপন মহিমায় প্রত্যাশা পূরণ করে। বিগত 6 জুলাই বাংলাদেশ কালচারাল একাডেমির সহযোগিতায় চারুশিল্পী পরিষদের উদ্যোগে ঢাকার গুলশানে সপ্তাহব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। বিগত 12 জুলাই ক্যালিগ্রাফি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান চারুশিল্পী ও শিল্পতাত্ত্বিক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ফকির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শরীফ বায়েজিদ মাহমুদ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক আবিদুর রহমান, তাজবীর লস্কর ও বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল্লাহ সাফা। সভাপতিত্ব করেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহিম মণ্ডল। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, কোরআন শরীফে যে আয়াতগুলো আছে সেগুলো যে বাংলা বিষয়গুলো আছে সেই জিনিসগুলোকে তুলে ধরেন, কারণ আমাদের দেশে যারা আছে মুসলিম হোক বা অন্যান্য ধর্মাবলম্বী হোক আর্টের প্রতি কিন্তু সবারই আগ্রহ আছে। মুসলমান যারা আছে তারা হয়তো আরবি লেখাটাকে পড়তে পারতেছে, কিন্তু অন্যান্য ধর্মের যারা আছে তারা কিন্তু আরবি লেখাটার সম্পর্কে এতটুকু পড়তে পারে না। একটা জিনিস যদি পড়তে না পারে তাহলে এটার যে মর্মকথা, এটা যে কী বলতেছে এটা কিন্তু বুঝবে না, কিন্তু বাংলাটা কিন্তু সবাই জানে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি ভবনগুলোতে গেলে সাইফুল ইসলামের ক্যালিগ্রাফি, ইব্রাহিম মণ্ডলের ক্যালিগ্রাফি, বিভিন্ন অফিস আদালতে সাইফুল্লাহ সাফা ভাই একজন জাজ্বল্যমান উদাহরণ হচ্ছে আমাদের জন্য, যে তিনি প্রফেশনালি মানে হাতে কলমে এটার কোনো শিক্ষা হয়তো নেন নাই, কিন্তু তিনি পেশা হিসাবে ক্যালিগ্রাফিকে নিয়ে আজকে প্রতিষ্ঠিত। এবং তিনি আমাকে পার্সোনালি বলেছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং আল্লাহর মেহরবানিতে চ্যালেঞ্জে আমি উতরে গেছি। এবং আমরা আশা করি এইখানে আমাদের সামনে যে ছেলে মেয়েরা তোমরা আছো, ইনশাল্লাহ তোমরাও এটাকে একদিন পেশা হিসাবে নেবা। ওসামা যে কথা বলছে, দুজন দুই যে তোমরা অনুভূতি প্রকাশ করলে, আমি পুলকিত বোধ করছি তোমাদের কথা শুনে যে তোমরা এখানে এসে সত্যি এনজয় করেছো। বাংলাদেশ কালচারাল একাডেমি এক্সিবিশন করবো ইনশাল্লাহ ওনাদের সহযোগিতা নিয়ে, এবং সেই এক্সিবিশনে আমি মণ্ডল ভাইকে বলেছি আর তোমাদের কিছু ছবি আমরা এখানেও রেখে দেবো, যাতে আমাদের যত সুধীজন যত আমাদের কর্মীরা আসবে তারা যেন দেখে দেখে উদ্বুদ্ধ হয় তোমাদের দেখে দেখে। আমরা তোমাদের কিছু ভালো ছবি এখানে রেখে দেবো, আমরা ইনশাল্লাহ সেগুলো সুন্দর করে বাঁধাই করে এখানে আমরা ঝুলিয়ে রাখবো, একটা ছোট্টটাকে মিনি গ্যালারি হিসাবে এটা আমরা রাখবো ইনশাল্লাহ। তো সেই এক্সিবিশনের কথা বলছিলাম, সেই এক্সিবিশনে ইনশাল্লাহ তোমরাও অংশগ্রহণ করবে। গ্রিক শব্দ ক্যালোস থেকে, ক্যালোস হলো সুন্দর আর গ্রাফিন হলো লেখা, সুন্দর হস্তাক্ষর বাংলায় হলো সুন্দর হস্তাক্ষর, যেটা যে কোনো ভাষায় হতে পারে। আমি এদেরকে বাংলা ক্যালিগ্রাফি অনেকেই করেছে যে কোনো ভাষায়, চীন জাপানের ক্যালিগ্রাফি কিন্তু আরও ব্যাপকভাবে ইয়ে হয়েছে, তবে যেহেতু অ্যারাবিক ক্যালিগ্রাফি সারা পৃথিবীতে বেশি বিকাশ লাভ করেছে শুধু কয়েকটি কারণে, তার কারণ হলো ধর্মীয় আবেগ এখানে বেশি, আরেকটা হলো যেহেতু প্রাণীর চিত্রাঙ্কন, প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ থাকায় শিল্পীরা তারা এই ক্যালিগ্রাফির মাধ্যমে তাদের শিল্পের যে তৃষ্ণাটা এটা মেটানোর চেষ্টা করেছে। তবে আজকে যারা এখানে কষ্ট করে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই কর্মশালায় 20 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই কর্মশালায় শিল্পের গুরুত্বপূর্ণ ও নান্দনিক ক্লাস এবং হাতে কলমে ব্যবহারিক ক্লাসে শিল্পের ধরন, ধারণ ও করণ কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যালিগ্রাফির ট্র্যাডিশনাল শৈলী সুলুস, দিওয়ানি, নাস্তালিক, কুফিসহ পেইন্টিং ক্যালিগ্রাফি, পানি রং, অ্যাক্রিলিক মাধ্যমে ক্লাস নেওয়া হয়।
অনুষ্ঠানে দুটি গ্রুপে ছয়জনকে পুরস্কৃত ও সবাইকে সনদ প্রদান করা হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কেউ কেউ তাদের অনুভূতি প্রকাশ করেন এভাবে। আগে মনে করতাম আমি কিছু আর্ট পারি, কিন্তু এখানে আসার পর, এই কর্মশালায় আসার পর দেখলাম যে না, এখানে তো আমাদের শিকার অনেক কিছু আছে এবং শিকার অনেক কিছু বাকি রয়েছে, যেগুলো এই কর্মশালায় আসার পর আমরা জানতে পারলাম। আমরা এখানে যারা এসেছি সবাই আমরা ক্যালিগ্রাফিকে সবাই ব্যক্তিগতভাবে সবাই পছন্দ করি, এই কারণে আমরা যখন এই ব্যাপার জানতে পেরেছি তো আমরা এখানে আসার চেষ্টা করেছি। তো আমরা যদি আমার অনুভূতির কথা বলি তো আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় এখানে যারা অংশগ্রহণ করেছে সবারই খুব ভালো লেগেছে। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হাসনাত আব্দুল কাদের। ঘাসের ডগায় শিশির কণা মুক্ত আঁকা ও অল্পনা, ঘাসের ডগায় শিশির কণা মুক্ত আঁকা ও অল্পনা, কার সুষমা ধারণ করে, কার সুষমা ধারণ করে হয়েছে গোধন্য কত না অনন্ত।